বন্ধুরা ইগল দুনিয়ার মধ্যে সবচেয়ে মারাত্মক শিকারী পাখির মধ্যে একটি যেগুলো বেশিরভাগ আফ্রিকাতেই বেশি দেখা যায় ইগল এমন একটি পাখি যেটার ভয় শুধুমাত্র আকাশেই নয় বরং মাটিতে থাকা প্রাণীগুলোও পেয়ে থাকে যখন এইগল আকাশে উড়ে তখন মনে হয় পুরো আকাশ এই ইগলের দখলেই আছে একটি ইগলে সাধারণত একটা শক্তিশালী ঠোঁট তীক্ষ্ণ চোখ এবং শক্তিশালী থাবা দেওয়ার মতো দুইটি পা থাকে যার সাহায্যে এটি এর শিকারকে খুব সহজেই নিজের কবলে আনতে পারে এদের বাসা মাটি থেকে এতটাই দূরে হয় যে যে কোনো মানুষের পক্ষে সেখানে পৌঁছানো অসম্ভব ব্যাপার যদি কথা বলে এর খাবারের তাহলে এর খাবারে সকল প্রকার মাছ থাকে যেগুলো এটা খুবই মজা করে খাই যদি কথা বলে এর প্রজাতির তাহলে এই দুনিয়াতে এর প্রায় ষাটের বেশি প্রজাতি মজুদ রয়েছে কিন্তু আপনি কি জানেন এই শক্তিশালী ঈগলের জন্ম কিভাবে হয় যদি না জেনে থাকেন তাহলে চলুন আজ আমরা জেনে নিই ইগলের জীবনচক্র এর আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন জেনে নেয়া যাক ইগলের জীবন কিভাবে শুরু এবং শেষ হয় বন্ধুরা একটা বয়স্ক ইগলের ওজন নয় থেকে দশ কেজি পর্যন্ত হয়ে থাকে আর এদের আকার তিরিশ থেকে চল্লিশ ইঞ্চি হয়ে থাকে যদি কথা বলি এই পাখির পাখা নিয়ে তাহলে সেটা পাঁচ থেকে আট ফিট হয়ে থাকে এরা সাধারণত মাছ বেশি খেয়ে থাকে এছাড়া এই ইগলের খাবারের মধ্যে ইঁদুর টিকটিকি ব্যাং আরও অনেক জীব সামিল থাকে ইগলের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এরা প্রাণীর হার গোলানোর জন্য বিশেষ পদ্ধতি ব্যবহার করে থাকে যার ফলে এই গলকে সবচেয়ে মারাত্মক শিকারই বলা হয় এগুলোর ওজনের পাঁচ থেকে দশ পার্সেন্ট ভোজন খেয়ে ফেলে যার ফলে সারাদিন খাবার খোঁজ করা লাগে না যদি কথা বলে এই পাখির বাসা নিয়ে তাহলে এগুলোর বাসা দুনিয়ার থেকে বড় পাখির বাসা এবং পুরাতন বাসার মধ্যে অন্যতম কারণ এগুলো বছরের পর বছর একই বাসার ব্যবহার করে আর যদি একই বাসা এগুলো বাচ্চাকে বাঁচাতে সক্ষম হয় তাহলে প্রত্যেক বছর এগুলো এর বাসার আকার বাড়াতে থাকে যার ফলে সেই বাসার ওজন এবং আকার বাড়তে থাকে আপনি যেন অবাক হবেন ফ্লোরিডার জঙ্গলে ইগলের এমন একটি বাসা পাওয়া গিয়েছিল যেটার ওজন দুই হাজার কেজির বেশি ছিল আর সেটি লম্বায় দশ ফিটের বেশি ছিল তো আর বেশি কথা না বলে চলুন জেনে নেই ইগলের জীবনচক্র সম্পর্কে বন্ধুরা এই প্রক্রিয়া শুরুতে পুরুষ এবং নারীগলের মিলন হয় আর এদের এই মিলন কিছু মিনিটের হয়ে থাকে তো যখন এদের মিলন প্রক্রিয়া শেষ হয়ে যায় তার কিছুদিন পরে মাইগল ডিম দেওয়ার অবস্থায় চলে আসে এবং এর জন্য একটি সুরক্ষিত জায়গা খুঁজে নেয় এরপরে এগুলো ডিম দেওয়া শুরু করে দেয় এই গল একবারে দুই থেকে চারটি ডিম পর্যন্ত দিয়ে থাকে যেটা প্রজাতির ভিত্তিতে কম কিংবা বেশি হতে পারে তো যখন এদের ডিম দেওয়া হয়ে যায় তারপরে চল্লিশ দিন পর্যন্ত এটি এর ডিমে তা দিতে থাকে অনেকে মনে করেন অনেক সময় পুরুষ পাখিও ডিমকে তা দেওয়ার কাজ করে থাকে তো যখন ডিমে তা দেওয়ার সময় চল্লিশ থেকে পঞ্চাশ দিন হয়ে যায় এরপরে ডিমের পরিবর্তন হওয়া শুরু হয়ে যায় এরপরে কিছুদিনের সময়ের মধ্যে এই ডিম থেকে বাচ্চা বের হওয়া শুরু হয়ে যায় এই বাচ্চা খুবই ছোট এবং নবজাতক হয় আর এই সময় এর ওজন আশি থেকে নব্বই গ্রাম পর্যন্ত হয়ে থাকে এরপরে এগুলো খাবারের জন্য পুরোপুরি তার মায়ের উপর নির্ভর হয়ে পড়ে এই বাচ্চার মাতা পিতা এর খাবারের পুরো দায়িত্ব নিয়ে নেয় এই বাচ্চা দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত এর বাসায় থাকে এভাবে চলতে চলতে এক মাস পরে এগুলোর পালক এবং প্রয়োজনীয় অঙ্গ বিকশিত হতে থাকে বন্ধুরা আপনাদেরকে বলে দিই এই গলের বাচ্চা চার মাস পর্যন্ত তার মাতা পিতার সাথেই থাকে এবং শিকারের সকল কৌশল শিখে নেয় তো যখন চার মাস পুরোপুরি শেষ হয়ে যায় তারপরে এই বাচ্চা এর বাসা ছেড়ে দেয় এবং এর জীবন চলা শুরু হয়ে যায় গবেষণায় দেখা গেছে ষাট থেকে সত্তর পার্সেন্ট ইগল ঠান্ডার সময় বেশি মারা যায় এই গল দুই থেকে তিন বছরের মধ্যে পুরোপুরি বয়স্ক হয়ে যায় যেটা প্রজাতির ভিত্তিতে আলাদা আলাদা হয়ে থাকে তো এই সময় হয়ে গেলে এগুলোর গলায় সুন্দর পালক জন্মায় এবং এদের চোখের দৃষ্টিশক্তি অনেক বেশি হয় আর এদের পাখা সাত ফিট অর্থাৎ দুই মিটার হয়ে যায় এভাবে চলতে চলতে আবার যখন এদের মিলনের সময় চলে আসে তখন এগুলো আবার মিলনের মাধ্যমে নতুনভাবে জীবনচক্র শুরু করে তো বন্ধুরা এই ছিল ইগলের জীবনচক্রের ভিডিও আশা করছি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন শেয়ার করুন আল্লাহ হাফেজ